শিল্পী শৈবাল মুখোপাধ্যায় এখন দিনের বেশি সময়টাই এভাবে কাটাচ্ছেন, এক হাতে ঝাঁটা আরেক হাতে ধুলো রাখার পাত্র। যেখানে যেমন পাচ্ছেন নানা ধরনের ধুলো সংগ্রহ করে ফেলছেন, বিচিত্র তাদের প্রকৃতি, বিচিত্র রং। কোথাও ঘেঁষে ধুলো, কোথাও সুরকি ধুলো, ঘর ঝাঁট দেওয়া ধুলো, বাস রিসেন্ট হোলি গেল, তাতে বিভিন্ন রং ধুলো মিশিয়ে একটা অদ্ভুত কালার তৈরি হয় সেই ধুলো। স্কুলে বোর্ডে চকে লেখার পর চকের ডাস্ট যেগুলো পড়ে, ঝাঁট দেওয়ার পর যে সাদা ধুলোটা হয় সেই ধুলোটা। ধুলা তাহার লেগেছে দুই হাতে, ফর্ম এবং কন্টেন্টে এখানে এক অন্য ধুলা মন্দির গড়ে উঠছে। আমরা স্যান্ড অ্যানিমেশন, বালির কাজ, কাঠকয়লার কাজ আগে ঢের দেখেছি, কিন্তু এখানে একেবারে ইউনিক একটি কাজ হচ্ছে, যা আমাদের ফেলে দেওয়া অতি নগণ্য ধুলো দিয়ে, সেই ধুলোই এখানে শিল্পের মাধ্যম। প্রথমে একটা ছবির খসড়া করে নেওয়া, তারপর কাগজে লাগিয়ে নেওয়া পাতলা আঠার প্রলেপ, ব্যাস খেলা শুরু। বিভিন্ন রঙের ধুলো বিশেষ কৌশলে তার উপর চাপাতে থাকা, শিল্পীর দক্ষতায় এভাবেই একের পর এক ধুলোর পরতে তৈরি হয়ে যাচ্ছে চমৎকার সব শিল্পকর্ম। রং তুলি তো আছেই, কিন্তু ফেলে দেওয়া স্ক্র্যাপের মজা যে একেবারে অন্যরকম। দীর্ঘদিন ধরেই এ কাজে মেতে রয়েছেন হুগলির উত্তরপাড়ার শিল্পী শৈবাল মুখোপাধ্যায়। সাম্প্রতিক সংযোজন ধুলো, যে জিনিসটা লোকে একদম ত্যাগ করে, ফেলে দেয়, খুব প্রান্তিক করে দেয়, তাদের নিয়ে এবং সেই ধরনের জিনিসগুলো নিয়েও কাজ করতে আমার একটা মজা লাগে। তো এইরকম বিভিন্ন কাজ করতে করতে হঠাৎ আমার মনে হলো, ধুলোর তো বিভিন্ন রং আছে, আমরা ছবিতে তো বিভিন্ন রং ইউজ করি, ধুলোরও বিভিন্ন রং আছে, তো ধুলোটাকে ওইভাবে রঙের গুণকে ইউজ করে কেন কাজ করা যাবে না, দেখি তো। এইভাবে কাজ করতে গিয়ে কাজটা শুরু হলো। ধুলো নিয়ে কাজকর্ম শুরু করেছিলেন নেহাতি ক্যাজুয়ালি, আপাতত চলছে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, চলছে রিলিফের কাজ, ধুলোর বিভিন্ন লেয়ার ব্যবহার করে ত্রিমাত্রিক ফর্ম দেওয়ার প্রয়াসও চলছে, আর ধুলোর রং নিয়ে খেলা তো আছেই। ধুলো আজ আর শুধু উড়ে আসছে না, জুড়েও বসছে শিল্পীর ক্যানভাসে। যে ধুলো ধূসরতার চাদর নয়, যে ধুলো কল্পনার সৃজনশীলতার, যে ধুলো ধূলিস্যাত করে দিচ্ছে শিল্প নিয়ে আমাদের প্রথাগত বহু ধারণাকে। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে সুস্নাত চৌধুরী, নিউজ টাইম।